দাবি কি সরকারের কাছে এই শোর মাধ্যমে কি আপনি বলবেন? আমি বলতে চাই যে এটা একটা সুস্পষ্টভাবে সরকারি বেসরকারি হাসপাতাল করে একদম যারা কাজ করবেন তাদের জন্য একটা নির্ধারিত পরিমাণ অর্থ বরাদ্দ থাকতে হবে এবং যদি সে আক্রান্ত হয় সেটার জন্য এক ধরনের হবে, যদি মৃত্যুবরণ করে তাইলে অন্য রকমের হতে হবে, সেটা একটা সন্তোষজনক। যদি স্যার অন্যভাবে যদি একটু আপনাকে বলি, একটা রাষ্ট্রের একজন ডাক্তারকে গড়ে তুলবার জন্য অনেক ইনভেস্টমেন্ট করতে হয়। একজন ডাক্তার ডাক্তার হবার পরে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়ে রোগী দেখেন এবং যথেষ্ট অর্থ আয় করেন, একটা বিপদে ডাক্তাররা এতটুকু ছাড় কেন দেবেন না? তারা কি প্রণোদনা পেলেই জীবনের মায়া ভুলে রোগীর সেবা করবেন, নাকি মানুষ হিসেবেই তাদের রোগীর সেবা করে যাওয়া উচিত? মানুষের যে প্রণোদনা যেটি বেশি আছে, একটা মানুষ প্রত্যেকটা জিনিসই আপনি প্রত্যেকটা মানুষ পদক্ষেপে তার কিছু বাড়তি আয়ের বিবেচনা প্রত্যেকটা মানুষই করে। আর আপনার যে কথাটা বললেন যে ডাক্তাররা অনেক আয় করে, আপনার গুলশান বনানীতে বাসা কিন্তু ডাক্তারদের সংখ্যা কম, যারা অনেক কম আয় করে, যারা কম সরকারি কম বেতন পায় তাদের যে কোনোভাবেই এই তাদের আয়ের অনেক বেশি বরকত ঘটে যায় এবং তারা গুলশান বনানীতে বাসা করে। পেশাগতভাবে যদি আপনি বিবেচনা করেন অনেক অর্থশালী লোকের মধ্যে ডাক্তারদের সংখ্যা অতি নগণ্য। ডেফিনেটলি আমি দেখে শুনে আমি আগুনে হাত দিব না, আর সব ডাক্তার যাবে সব এই একাত্তরের স্বাধীনতার যুদ্ধে সব মানুষ যুদ্ধে যায় নাই, সব শিক্ষিত মানুষ যায় নাই, কাজেই সব ডাক্তারই যে যুদ্ধে যাবে এমন কথা ঠিক নয়। করোনা পরিস্থিতির পর যখন ভালো দিন ফিরে আসবে এই স্বাস্থ্যসেবাকে ঢেলে কি কিভাবে আমূল পরিবর্তন করে সাজানো উচিত তখন আপনি মনে করেন? না, আসলে স্বাস্থ্যসেবা যেটি হয়েছে আমাদের সেটা গড়পড়তা মানের স্বাস্থ্যসেবা আমাদের যেটি রয়ে গেছে সেটি আমেরিকার চেয়ে ভালো। সেটা এই করোনা মোকাবেলায় দেখা যাচ্ছে যে আমেরিকার অবস্থা কতটা দুর্বল বা ইউরোপের অবস্থাটা কত দুর্বল, তাদের বিশেষায়িত অবস্থাটা অনেক ভালো, কিন্তু আমাদের যেটা ভালো কিন্তু গড়পড়তা চিকিৎসা যেটা সাধারণ মানুষের যেটা চিকিৎসা সেটা অনেক দুর্বল এবং সেটার জন্য তাদেরকে অনেক লম্বা সময়ে কিউতে থাকতে হয়, বাংলাদেশে সেটা অনেক কম। সব কিছু মানুষের কাছাকাছি জায়গায় নিয়ে যেতে হবে, বিদেশেও আছে উন্নত দেশেও একদম পেরিফেরিতে যে সবচেয়ে বড় হাসপাতাল সেটি থাকে না, একটা গ্রহণযোগ্য মাত্রার চিকিৎসা এবং ফেসিলিটি সেটি প্রত্যন্ত অঞ্চলে। ডাক্তাররা তো প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে চান না, সেজন্য তো মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডাক্তারদেরকে অনুরোধ করেছেন। না, আসলে এই কথাটা ঠিক না, একজন ডাক্তার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে সেটা আমি মনে করি, আমিও কাজ করেছি, আমি উপজেলা লেভেলে কাজ করেছি, আমি একটা পেরিফেরি মেডিকেল কলেজে কাজ করছি। তো সমস্যা যেটি ঘটে সেটি আসলে সমন্বয়ের অভাব আছে। এত বছরেও স্বাধীনতার পর কেন টোটাল সিস্টেমটা আপনারা আপনাদের মধ্যে পরিকল্পনাকারী যারা আছে, আমলাতান্ত্রিকতা আছে, ব্যক্তি বিশেষের কোনো লাভ থাকে, এই অসময়ে প্যানিক হয়ে আরও কিন্তু অসুখ বেড়ে যাচ্ছে, এদের জন্য আপনার পরামর্শ? না, আসলে যদি জ্বর হয় বা কাশি হয় বা তাইলেই যে করোনা ভাইরাস হবে এমনটা নয়, আর অন্যান্য চিকিৎসা অবশ্যই আছে। ডেফিনেটলি কিছু কিছু কারণে যে সমস্ত একদম নাকের কাছে মুখের কাছে যে চিকিৎসাগুলো দেওয়া হয় বা কাজ করতে হয় সেই কাজগুলো ডাক্তাররা করতে চাচ্ছে না, কারণ হলো যে জরুরি চিকিৎসার প্রয়োজনে যেন একটি মানুষ, সেই সাধারণ রোগীরা যারা জরুরি সেবার দরকার হতে পারে, একজন কিডনির পেশেন্টের হঠাৎ সমস্যা হতে পারে, লিভারের হতে পারে বা একজন হার্ট অ্যাটাক করে ফেলতে পারে, তাকে তো আপনার খুবই এক্সক্লুসিভ চিকিৎসাই দিতে হবে। না, সেই রোগীদের এখন সেটি চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে কোনো কোনো জায়গায় হয়তো চিকিৎসকের অভাব আছে, কোনো কোনো জায়গায় কেউ হয়তো বাড়িতে গেছে। তাছাড়া যে এই করোনা মোকাবেলায় যে ডাক্তার সাহেবদেরকে নেওয়া হচ্ছে, আমাদের কোনো হাসপাতাল বা কোনো সেন্টারেই ডাক্তার যে প্রয়োজনের চেয়ে বেশি আছে তা তো নয়, যখন কোনো জায়গার থেকে নেওয়া হচ্ছে সেই জায়গাটা কিন্তু আর একটু সংকট হচ্ছে। স্যার, সাধারণ মানুষ যারা ভাবছে যে এখন কোনো অসুখ হলে চিকিৎসা পাবো না, করোনা তো করোনা, অন্য কিছু হলেও চিকিৎসা পাবো না, ডাক্তার পাবো না, তাদেরকে আশ্বস্ত করে এই শোতে কিছু বলতে চান? না, আমি তো এই পর্যন্ত একদিনও চেম্বার বন্ধ করি নাই, বা আমার আরও সহযোগী ডাক্তার যারা আছেন যারা একটু জটিল রোগের চিকিৎসা করেন তারা কেউ চেম্বার বন্ধ করেন নাই বা ইমার্জেন্সি চিকিৎসা বন্ধ নাই। স্যার, একজন বড় মাপের ডাক্তার হিসেবে আপনি করোনার ভবিষ্যৎবাণী কী করবেন? কতদিন আর আমাদের লকডাউনে থাকতে হবে, কতদিন আতঙ্কে থাকতে হবে? করোনা ভাইরাস বিস্তার শুরু হয়েছে, এটা আরও দুই সপ্তাহ অন্তত না গেলে এর গতি বোঝা যাবে না, তবে একটা এপিডেমিক সারতে 75 দিন থেকে প্রায় 90 দিন সময় লেগে যায়।